হাই বন্ধুরা, টুম্পাস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে হচ্ছে 5:25 বিকেল, আর আজকে হচ্ছে বুধবার, বুঝেছো তো? তা ভেবেছিলাম সকালবেলা ভিডিওটা শুরু করব, তা হয়নি। আজকে অনেক বেলা করে ঘুম থেকে উঠেছি, যেহেতু ছেলের পরীক্ষা শেষ হয়ে গেছে, আজকে আমরা একটুখানি ঘুমিয়ে নিলাম খুব, তাই জন্য দেরি করে উঠেছি। আর সেইভাবে আর কিছুই করতে পারিনি, আর তোমাদের সামনেও আসতে পারিনি, বুঝেছো তো? তা ভাবলাম না, এখন একটু রেডি হয়ে নিয়েছি, বেরোচ্ছি। আর আজকে আমাদের প্রথম মার্কেটিং আজকে, তাই তোমাদেরকে একটু বললাম, আর যদি পারি তো ওখানে গিয়ে দেখাবো মার্কেটিং বলতে। চলো দেখি, ছেলেকে নিয়ে বেরোচ্ছি, যতটা সম্ভব ওর জন্যই কেনাকাটা হবে, আর যদি হাজব্যান্ডের ইচ্ছা হয় তাহলে, বুঝেছো তো? তা চলো, তা তোমাদের সাথে একটু কথা বলে নিয়ে আমি বেরিয়ে যাব। রেডি হয়ে গেছি, ছেলেও রেডি হয়ে গেছে, হাজবেন্ড বেরিয়ে গেছে, তা এখন এই তোমাদের সাথে কথা বলে নিয়ে বেরোবো। আর চলো, ওখানে যতটা পারবো তোমাদেরকে দেখাতে থাকবো, আর যদি না দেখাতে পারি তা এসে তোমাদের সাথে তো কথা বলবোই, ঠিক আছে? চেষ্টা করবো তোমাদের ওখানে গিয়ে দেখানোর, কারণ এখন না সব জায়গায় আর এখন ভিডিও করতে দেয় না, দেখছি তো সব জায়গায় করতে দেয় না, যদি করতে দেয় নিশ্চয়ই তোমাদের জন্য করে নিয়ে আসবো, ঠিক আছে? চলো বেরিয়ে পড়ি, আমি বসে গেছি তোমাদের সাথে কথা বলতে, ওদিকে হাজবেন্ড গিয়ে দাঁড়িয়ে আছে, চলো এসে কথা বলবো। এর থেকে ফাইন দাপুর আর কিছু হয় না, আমরা প্রথম বেছিলাম ওটা, আমি না একটা নিয়ে করছি এক্সারসাইজ। হ্যাঁ ওই দেখো, ছেলেরা ছেলের বাবার মার্কেটিং করে নিয়ে এসেছি, তোমাদেরকে দেখাচ্ছি, বুঝেছো তো? আর সাথে এই দেখো বিস্কিটও নিয়ে এসেছি, বিস্কিট এ মাসে আনা হয়েছিল না, আনলাম না, যখন যাচ্ছি তা বিস্কিটও নিয়ে এলাম, তারপরে আমার কলগেট শেষ হয়ে গেছিল, নিয়ে এসেছি, বুঝেছো তো? পরে তোমাদেরকে দেখাচ্ছি, এখন একটু চা খেয়ে নিই, চা খেয়ে তারপরে আবার দেখি কি রান্না করব। ও ভুলে গেছি, চিকেন চিলি চিকেনের সব মাখিয়ে ভিজিয়ে রেখে গেছি ফ্রিজে, দুপুরবেলা ভুলেই গেছি, ওটা আবার রান্না করতে হবে, বুঝেছো তো? তা চলো আগে চাটা করে নিয়ে আসি, করে নিয়ে এসে চা খেয়ে তারপরে তোমাদেরকে দেখাবো, দেখিয়ে তারপরে রান্না করে যাব, ঠিক আছে? এই যে দেখো চা নিয়ে বসে গেছে, আর আজকে দেখো ভার কাপগুলো নিয়ে বসেছি আজকে অনেক দিন পর, কেন এই কাপগুলো আমি কিনেছিলাম তখন আমার ছেলে অনেক ছোট, বুঝেছো তো? তখন কিনেছিলাম, তা আজকে কি মন হলো না এই কাপগুলোতে চা খাওয়া হয় না, তা আজকে এইগুলো বের করেছি, এখন এই যে চা নিয়ে বসেছি। আর দেখো এই বিস্কিটটা আজকে নিয়ে এসেছি, এটা আমার ছেলে সঙ্গে সঙ্গে খুলে নিয়েছে, যেহেতু ওর তো খিদে পেয়ে গেছে তাই ও খুলে এই যে খেতে শুরু করে দিয়েছে। এখানে আমার আর আমার ছেলের চাটা রয়েছে, আমার ছেলে করি সায়নের চাটা রয়েছে, বুঝেছো তো? এখন হাজব্যান্ডকে চা দিয়েছি কিন্তু বিস্কিট দিইনি, এখন দেবো, গিয়ে দিয়ে আসবো। আর এই কাপগুলো আমার এত ভালো লাগে না, ভাবছি যদি এখন পাই আমি এই আমাদের এখানে বসে মানে রাস্তাতে, তা যদি পাই এবার আমি কিনে নিয়ে আসবো আর কটা, আমার খুব ভালো লাগে দেখতে, দেখো কি সুন্দর মনে হবে জানো, একেবারে সত্যিকারের মাটির ভার বড় সাইজে। চলো চাটা খেয়ে নি, আবার তো রান্নাঘরে যেতে হবে, বুঝেছো তো? আবার দেরি হয়ে যাবে, এখন 7:30 বাজে, দেরি হয়ে যাবে রান্না করতে, চাটা খেয়ে নিয়ে তারপর আবার আসছি। এই যে দেখো চিলি চিকেনের পিসগুলোকে আমি ভালো করে দুপুরবেলা মাখিয়ে রেখেছিলাম, আর এই যে এখন দেখো ভাজাটা বসিয়ে দিয়েছি, চলো এই ভাজা বসিয়ে দিয়ে চলো তোমাদেরকে দেখিয়ে দিই কি এনেছি, বুঝেছো? চলো হতে থাক, আস্তে করে দিই গ্যাসটা। চিলি চিকেনের জন্য যে সব মাখিয়ে রেখেছিলাম সে পকোড়া বসিয়ে দিয়েছি, পকোড়াটা ভাজা হচ্ছে, হোক গ্যাসটা আস্তে করে দিয়েছি। আর আমার হাজব্যান্ডকে বলেছি তুমি একটুখানি মাঝে মাঝে একটুখানি উল্টো পাল্টে দিও, না হলে আবার পুড়ে যেতে পারে, বুঝেছো তো? আর কি কেনাকাটা করেছি সেটা একটু তোমাদেরকে দেখিয়ে নিই। এই হচ্ছে প্রথম আমার পুজোর, মানে এবছরের প্রথম পুজোর মার্কেটিং, বুঝেছো তো? তা তোমাদেরকে না দেখালে ভালো লাগে, তাই দেখিয়ে দিই। প্রথমেই হাতে এসছে যে ছেলের একটা জ্যাকেট, এই একটা জ্যাকেট কিনেছে ব্রাউন কালারের, বুঝেছো তো? এরকম ওর ব্লু একটা কিনে দিয়েছি, ওটা আমি বার করতে ভুলে গেছি, নাহলে এটাও দেখাতাম, এরকম আর একটা ব্লু রঙের কিনে দেওয়া হয়েছে, এটা আগের মাসে কিনে দিয়েছি ওটা ব্লুটা, তার এবারে এই এই মাসে এইটা কিনে দিলাম, বুঝেছো তো? এই হচ্ছে
আর কোথা থেকে কিনি বলো তো? এখন আর ওই ম্যাক্স বলো এই বলো ওখানে আর যাওয়া হয় না, কেননা অনেকটা সময় চলে যায়, যাওয়া হয় না। আর আমাদের এখানে বাবা যতীনের সায়েন্স আছে, এই যে দোকানটা দেখো, এই যে এই যে দোকান, তোমাদের কাছে হয়তো উল্টো লাগছে, বুঝেছো? দাঁড়াও, এই যে তোমরা এইটা মনে হয় সোজা লাগবে হয়তো, দেখো দেখতে পাচ্ছ, এই সায়েন্সা থেকেই কেনা হয়, খুব ভালো এখানকার জিনিসগুলো, তাই ওইখান থেকে কিনে নিয়ে এসেছি। এই হচ্ছে জ্যাকেট দেখালাম একটা, আর ব্লুটা তোমাদেরকে তো বার করতেই ভুলে গেছি। না দাঁড়াও, সামনেই আছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিই, দাঁড়াও। সবই যখন দেখাই তাহলে দেখাবো না কেন, ওটাও আগের মাসে কিনে নিয়ে এসেছি, এই যে দেখছো, দেখো পরে দেখেছে আর বোতামগুলো আর লাগাইনি, ঠিক আছো? এই হচ্ছে ব্যাপার, সব জিনিস আমাকে গোছাতে হয়। এই এই একটা, এই দুটো জ্যাকেট, দাঁড়িয়ে পড়লাম আর বসে দেখাতে পাচ্ছি না। আর ওদিকে চেয়ারে দেখো জামা প্যান্ট সব ছড়ানো, ওদিকটা একটু ইগনোর করো। ছেলেটা দেখিনি, এটা এটা পরে দেখাচ্ছি। এই ছেলে এই একটা শার্ট, দাঁড়াও তোমাদের একটু খুলে দেখাই, দেখো এই একটা শার্ট নিয়েছি, কালারটা একটু মেরুন, বুঝেছো তো? এই একটা নিয়েছি শার্ট, এটা আর খুলছি না, খুললে আর ভাঁজ করতে পারবো না, থাক। এই গেল একটা শার্ট, ছেলে ছেলে বলতে খালি বারবার তোমাদেরকে ছেলে ছেলে করি, সায়নের। আচ্ছা সায়নের এই একটা শার্ট, ও ভীষণ হোয়াইট পছন্দ করে, দেখো সবসময় হোয়াইট, এর আগেও কিনেছে হোয়াইট কালারের শার্ট, ওর হোয়াইট কালারের শার্ট ওর এত প্রিয়, দেখো এই একটা কিনেছে হোয়াইট কালারের, বুঝেছো তো? খুলে আর দেখালাম না, এই গেল। আচ্ছা আরেকটা দেখাই, এইটা কিনেছে অনলাইন থেকে, এই যে এটা অনলাইন থেকে নিয়েছে, বুঝেছো তো? খুলে আর দেখাচ্ছি না, এই যে এটা নিয়েছে অনলাইন থেকে, এই একটা। আর এই যে প্যান্ট, প্রচুর প্যান্ট রয়েছে তোলা এখনো, সেগুলো ভাঁজ, এটা ব্ল্যাক কালারের, প্রচুর রয়েছে প্যান্ট, এখনো ভাঙা হয়নি সেগুলো, তাই জন্য প্যান্ট এই একটাই নিয়েছে, বলে না। আর কদিন আগেই ওকে আর একটা প্যান্ট কিনে দিয়েছি, তাই জন্য বললো ভাঙা হয়নি যখন ওইগুলো পরি, তাহলে জমা হয়ে থাকছে প্যান্ট আমার। এই গেল ছেলে। আচ্ছা এবার হাজবেন্ডের তো দেখাই, এই হচ্ছে প্যান্ট হাজবেন্ডের, এই যে জিন্সের প্যান্ট, এই একটা, ঠিক আছে তো? এই গেল প্যান্ট, আর কি দেখাবো, এই আর শার্টটা দেখাই, দাঁড়া খুলে দেখাই, এরকম কালারের নিয়েছে শার্ট, খুব সুন্দর কাপড়টা, খুব সফট, এই নিয়েছে শার্ট, বুঝেছো তো? তার নাইনি কিছু বলে না, এবার আর তেমন কিছু নেওয়া হবে না, বলে থাক এই একটাই থাক আমার, একটা প্যান্ট আর একটা শার্ট। এই গেল আমার মার্কেটিং, বুঝেছো তো? হাজবেন্ডের একটা প্যান্ট আর একটা শার্ট, আর ছেলের শার্ট প্যান্ট, প্যান্ট একটাই নিয়েছে, যেহেতু ওর প্যান্ট কেনা হয়েছে গত মাসেও একটা কেনা হয়েছে, আর আগের প্যান্টগুলো, আগের বছরের প্যান্টগুলো ধরা রয়েছে, যেহেতু আগের বার সেইভাবে বেরোনো হয়নি, প্যান্টগুলো ভাঙানো, মানে ভাঙানো বলছি পরেই নি, ধরা রয়েছে, সেই কারণে ও নিজেই বলল যে আমাকে আর এবার প্যান্ট দিও না, একটা দিলেই হবে। এই হচ্ছে আমাদের মার্কেটিং, মানে এবছর পুজোর ফার্স্ট মার্কেটিং, তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। ওদিকে আবার মনে হয় আমার পকোড়াগুলো পুড়ছে কি না কে জানে, বুঝেছো তো? চলো পকোড়াগুলো আগে দেখে নিই, দেখো তখন তোমাদেরকে পকোড়াটা ভাজা বসিয়ে দিয়ে আমি দেখাচ্ছিলাম জামাগুলো ছেলে, তারপরে এসে দেখো চিলি চিকেনটা করে নিয়েছে, আজকে আর তোমাদেরকে দেখাইনি। তোমরা যদি দেখতে চাও আমার চিলি চিকেনের রেসিপি, তাহলে আমার পুরোনো ভিডিওতে যেও পেয়ে যাবে, ওই জন্য আজকে আর আমি তোমাদেরকে দেখালাম না, বুঝেছো তো? এখন যাবো বিছানার উপর, সমস্ত জামা কাপড়গুলো রয়েছে ওগুলো গোছাবো, তা ভাবলাম না চিলি চিকেনটা করেছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই, বুঝেছো তো?
তাই এখন ঢাকা দিয়ে দিলাম, দিয়ে এবার ঘরে যাব, গিয়ে ওগুলো গোছাবো, জামা কাপড়গুলো সব ছড়ানো আছে। আর তোমাদেরকে দেখাবো ও যে বিস্কিট কি এনেছি, সেটা তোমাদেরকে তখন আর দেখাতে পারিনি, বুঝেছো তো? তা চলো এখন বিছানার সব জামা কাপড় গুছিয়ে নিয়ে আর তোমাদেরকে ওই মুদিখানার যে বিস্কিট আড়িয়ে নিয়ে এসেছি, কি কি নিয়ে এসেছি সেগুলো দেখিয়ে দেবো, চলো। দেখলেই পেলে, দেখতে পেলে যে চিলি চিকেনটা রান্না করে এলাম, এসে এই যে তোমাদেরকে তখন দেখাতে ভুলে গেছি, ঠিক আছে? বিলটা আর কি দেখাবো, এই যে দেখো কোলগেট, আর এইখানে যে বিস্কুটগুলো এনেছি, আর এই বিস্কিটটাও নিয়ে এসেছি, তারপরে এনেছি দেখো এই যে এই বিস্কিটগুলো এনেছি, তারপরে নাইস এনেছি, নাইস কটা, দুটো মনে হয়। আচ্ছা, তারপরে এনেছি এই যে জ্যাম, জ্যাম এনেছি। আচ্ছা, একটা বড়লিং এনেছি, আর এই যে ব্রিটানিয়ার এই বিস্কুট এনেছি দু প্যাকেট, আর এনেছি এই যে প্রাইম টোস্ট, এই বিস্কিটটা দাদি খেতে দারুণ লাগে, আর ছেলের জন্য এই দুটো এনেছি, কি এটা চকলেটের মতন। আচ্ছা, আর এই যে ব্যাটারি দুটো, আর এখানে এইগুলো দেখালাম না, এখানে এই যে আদা রসুনের পেস্ট, এগুলো এনে রাখি কেন বলো তো, সবসময় আদা রসুন ছাড়ানো থাকে না, তখন তাড়াহুড়োর সময় তখন এইগুলো দিয়ে আমি রান্না করে নিই, তাড়াতাড়ি হয়ে যায়, বুঝেছো তো? এই হচ্ছে, আচ্ছা এই গেল আমার, মানে পুজোর, এবছরের পুজোর মার্কেটিং করতে গিয়ে এইগুলো বিস্কিটও আনা হলো, সেটাই তোমাদেরকে দেখালাম, বুঝেছো তো? আজকে আর সেইভাবে কিছুই আর দেখালাম না, এইটুকুই থাক। যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। এখন আমরা খেয়ে নেবো, বুঝেছো তো? এইগুলো তোমাদেরকে দেখিয়ে নিয়ে আমরা খেয়ে নেবো, খেয়ে নিয়ে ওই জন্য ভাবলাম না ভিডিওটাও শেষ করে ফেলি। তাহলে আজকের মতন রাখছি, গুড নাইট, বাই। তোমাদেরকে আর বাইটা দেখাতে পারলাম না, বুঝেছো তো? তাহলে আজকের মতন রাখছি।